বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রেললাইন পার হতে গিয়ে রেলের ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর। রানীরবাজার থানার অন্তর্গত লেম্বুছড়া এলাকার রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী রেলের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল সুমা তাঁতি নামে 25 বছরের এক গৃহবধূর। জানা গেছে ওই গৃহবধূ রেললাইন পার হয়ে বাড়িতে যাওয়ার সময় দ্রুতগামী একটি রেল এসে ধাক্কা দেয় তাকে। এটি ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই গৃহবধূর। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রানীরবাজার থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে এসে মৃতদেহটি দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীরা উত্তেজিত হয়ে মৃতদেহটি নিয়ে আন্দোলন শুরু করে। তারা জানান, ওই এলাকাতে একটি ওভারব্রিজ করার দাবি ছিল দীর্ঘদিন যাবৎ, কিন্তু ওভারব্রিজ করা হুটছির হয়নি এখনো পর্যন্ত, যার জেরে মৃত্যু হয়েছে এই গৃহবধূর এমনটাই কিন্তু দাবি করছেন এলাকাবাসীরা। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ এবং কর্তৃপক্ষরা শুনব। যে মারা গেছে চিনেন? আমার মেয়ে তো, ছোট মেয়ে। ও, কি নাম? সঙ্গীতা নায়ক। বয়স কত? বয়স তুই কোথায় বোনালে? 25 ছিল মানে। কিভাবে মারা গেছে? কি হলো? 25 বা 24। যে রেলটা মনে হয় ঠিক আছে, এমনি জাম মেরা পড়ছে তার মরণ আজকে কমপ্লেন করছে। কালকে বিরাট গাইছে মা দিয়ে। কোন দিকে ট্রেনে কাছে? কোন দিকে যেতে? ট্রেনটা তো এইদিকে ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম বিজয়। আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকাবাসীর কি বক্তব্য রয়েছে, পরিবারের লোকেদের কি বক্তব্য রয়েছে, এবং এই গৃহবধূর মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় কিন্তু একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে তারা একটি ওভারব্রিজের দাবি করে আসছিলেন, কিন্তু ওভারব্রিজ বানিয়ে না দেওয়ার ফলেই এই গৃহবধূর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমনটাই তারা জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা ছুটে আসেন এবং ছুটে এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যান। তবে এলাকাবাসীরা এখনো দাবি করে আসছেন যে সেই এলাকাতে একটি ওভারব্রিজের খুব দরকার, না হলে এরকমের ঘটনা ঘটতেই থাকবে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় শোকের ছায়াও নেমে এসেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।